হাটুটু খেলিছে অনেক অনেক সমাজে যাই হোক, তার অগত লোকে অগত কিছু না কিছু ডাকতো, কারণ ভাত খেয়ে এরম থামা মালি প্লেটে ভেঙে যেত নাকি তা না। ওসব বানটি কথা বর্তমানে এই যুগ যমনা, এটা ডিজিটালের যুগ বর্তমানে। এক কথা ভালো কবা একটু ভরে ফাঁস করি, হ্যাঁ এত বড় মানুষ আমরা মুনাফে কইছি, তোমার একটা কথা ভালো কইছি না, এবার তাই যে নাটক করা দিয়েছে কি রে না ঘটারে চা খাবা, হ্যাঁ আমরা আর বুঝি নেই ও খাবা তা খাবা বুঝছো না, উনাকে লোক উনাকে আগের লোকের তো কোনো জবাব হয় না, তার কারণ যে আমি চাই না যে গল লাতি মারে ভাইটা যাক, হ্যাঁ ও খেলার মাধ্যমে মিয়া থুর হয়ে গেলে লাতি মারলে ছোট মানুষ মারলেও লাগবে ফাইটে যায় ফাইটে যায়, কিন্তু মানুষ একটু বেশি বলে সে পর্যন্ত জাতি দেবে না, কিন্তু আমার সাজাচ্ছে নাটক দেই আমার দাম কি দে কি কয় একটু না 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 তাই না, এই আর কি সবই বুঝি তো ভাত না কাকা ধরেন এখানে কম বেশি আপনাদের মতো এরকম কেউ বেশি বোঝে না, ধরেন আপনার মেলা আগের লোক আপনাদের একটা বুদ্ধি আছে গাঢ় হয়ে গেছে। তবে সিরাজ পাটারি আমি তখন আর কি ব্যান্ড পড়তাম, ওই যে বিহারি লোক আইডা সিরাজ পাটারি তা কইছে সাত আটটা নাটকে আসো এখন বাজারে